আচ্ছা আচ্ছা আমি ওই একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আমার মনে ইসলামে কোথাও আছে কিনা মানে ইসলামের অথবা কোনো হাদিস অথবা কোরআনে কোন আয়াত আছে কিনা যে আমরা শুনছি যে ইসা আল্লাহ ইসলামকে তো মানে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন এবং কেমন আগে উনি আবার আসবেন এসে আবার সমস্ত পৃথিবী শাসন করবেন তো এই ধরনের একটা ব্যাপার আমরা শুনছি আর কি এখন এরকম কি কোনো আয়াত বা কোনো হাদিস আছে এ ব্যাপারে

আচ্ছা যদি আয়াত থেকে থাকে তাহলে এটা কি আলটিমেটলি মানে কি বলে খ্রিস্টান ধর্মটাকে গ্রহণ মানে স্বীকার করে নিচ্ছে না ইসলামটা ইসলাম যদি আয়াত থেকে থাকে খ্রিস্টান ধর্মের যে তিনটা বেজমেন্ট খ্রিস্টান খ্রিস্টান ধর্মের যে মেইন তিনটা বেজমেন্ট ধরে বেজমেন্ট বলা যায় যে জিজাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্টের ডেথ রেজারেকশন আর ডিএটি এই তিনটাই তো ইসলাম অস্বীকার করে যে যিশু খ্রিস্ট মরেও নাই তিন দিন পর

ঠিক আছে ধন্যবাদ আমি এটা জানার জন্য যুক্ত থ্যাংক ইউকে ঠিক আছে তাহলে আমরা আরেকজনকে ব্যাক করি তৃষান ত্রিশান আপনাকে যুক্ত করা হয়েছে প্রিজান্ডিট করে বলুন হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনারা জি ভালো আছি ভালো আছি বলুন আপনি আহ আগেও তো কথা হয়েছে আমার কিছুদিন আগে কংগ্রেচুলেশন কি ভাবে বলুন তো আমি হচ্ছে মানে কিছু প্রচলিত কথা এই বিষয়ে কিছু কথা বলতে চাই যেমন ধরুন আপনি হচ্ছে আপনি কি এই যে আলোচনা করতে আসছেন মানে মারি সতি কথা ভেই আলোচনা এরকম কোনো মানে সুস্পষ্ট কোনো কথা বলবেন আমি আপনাকে ইয়ে মানে মানে আনকমফোর্টেবল ফিল করতে যাচ্ছে না বাট আমার মনে হচ্ছে আপনি কথা দিবা শুরু করতেছেন কথাটা একটা ভেগ আলোচনা দিতে না না আমি বলতে যাচ্ছি কি মনে করেন ইসলামে যেরকম এই যে বলছে শান্তি 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 মানে যেখানেই যাচ্ছি তারা শুধু শান্তির বার্তাটা ছড়াচ্ছে মানে এই শান্তিটা আসলে কোথায় মানে শান্তিটা আসলে কিসে আমার গলায় ছুরি ধরে তারপর আমাকে বলবে যে এটা শান্তির ধর্ম বল স্বীকার কর তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না সব জায়গাতে বুঝলেন হ্যাঁ শান্তি তখনই যখন আপনি বন্ধ আল্লাহ 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 নবীকে নিবেন এবং অন্ধভাবে তারা যে করতে সেই করবেন এবং আপনাকে যতই অত্যাচার আপনি অন্ধভাবে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো আপনি আমি প্রিপেয়ার করতে করে একটা কোশ্চেনের অ্যানসার না নিয়েই মানে সাথে সাথে ইয়ে করতেছেন হ্যাঁ বললাম যখন আপনি নিজেকে মেন্টালি ওইভাবে প্রিপেয়ার করবেন যে আপনার যে কোনো সমস্যাই হোক যত ধরনের ঝামেলার মধ্যেই পড়েন ইসলামের মধ্যে মানবেন আল্লাহ এবং আপনার যত ধরনের হোক আপনি মনে করবেন নিজেকে করবেন যে সবকিছু হচ্ছে আল্লাহর আহ পরীক্ষা এই যা যা হচ্ছে আপনার সাথে সবই আল্লাহর পরীক্ষা আর আলহামদুলিল্লাহ বলে নিজেকে মনে করবেন যে আহ আমি ঠিক আছি ভবিষ্যৎ মেন্টালি এইভাবে যদি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারেন দেন আপনি শান্তি পাচ্ছেন আর কি ইসলামের পয়েন্ট অফ ভিউ তো এই যে মানে প্রত্যেকটা জায়গায় তারা শান্তিই বারতা মসজিদে এসো নামাজে এসো পাবে মানে আমি তো মনে করেন ছোটবেলা থেকে ইসলামের ভিতর ছিলাম কিন্তু পরবর্তীতে আর এটা কন্টিনিউ করিনি কিন্তু এখন মানে এই যে প্রতিদিন মানে ছাড় পেলেও শুক্রবারের যে দিনটা মানে এই দিন তো ছাড় পাচ্ছি না আপনি জন্ম ইসলাম ধর্ম বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইফ ইউ ডোন্ট বাই হ্যাঁ

ভাবে যে অন্য ধর্মের মানুষ এসে কোন ধর্মেই তো আসলে শান্তিটা আছে কোন ধর্মে কিভাবে আছে সেটা তো সবারই এখন জানা একটা সভ্য সমাজ ভাবে এই ধর্মগুলোকে কন্টিনিউ করতে পারে না এখন এটা বাপদাদা পুরুষ থেকে করে আসছে সবাই করে যাচ্ছে মানে একটা মাদকাসক্ত একটা অবস্থার ভেতরে আছে ধর্ম ধর্ম মানে ধর্মান্ত মানুষগুলো মানুষ যে শুধুমাত্র আহ গাঁজা তারপর মদ এই সব খেলেছে মাদকাসক্ত হয় এরকম কোনো বিষয় নেই এখানে এখানে সবাই ধর্মান্ধ মানুষগুলো আসলে আমি দেখছি এরা যারা মদ খেলে মাতাল না হয় তারা এর থেকে মাতাল হয়েছে মানে যা কিছুই হয়েছে কেন শান্তি মানে শান্তিটা আসলে কোথায় এরা শান্তিটা প্রমাণ দিতে হবে আমাকে যে প্রমাণটা কোথায় দিচ্ছে প্রমাণটা কি যে আহ মানে দুর্গাপুজোর সময় দুর্গা মণ্ডপে গিয়ে হামলা দেওয়া তারপরে কেউ যদি ইসলামকে শিকার করে না নেয় বা ইসলাম থেকে বেরিয়ে যেতে চায় তার কে গিয়ে হামলা দেওয়া তার মানে সে অত্যাচার নির্যাতনের শিকার হওয়া তো এইটার মাধ্যমে কি আসলে শান্তি তারা শান্তির বহি প্রকাশ করছে বিষয়টা তো তাদের কাছে সেরকমই মানে বার্তা তারা সমাজে দিচ্ছে যে তাদের শান্তিটা সেরকমই হচ্ছে যে ধরা ধরা খায় খায় হক গিয়ে গিয়ে সেখানে তারা কত ভাবে চেষ্টা করে মানে তারা যেটাই করবে সেটাতেই তাদের কাছে মনে হয় সেটা হালাল কিন্তু আমরা যদি কোনো কিছু করি সেটাকে হালাল হবে না সভ্য সমাজ যেমন মোহাম্মদকে আদর্শ হিসেবে মেনে নিচ্ছে একদিকে যে মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিলেন আবার অনেকে বলছে যে গুগলও অনেকে মানে আপনার বলছে যে গুগল থেকে থেকেও যদি আপনি চার্জ করে দেখেন মোহাম্মদ হচ্ছে সর্বকালের सर्वश्रेष्ठ আদর্শ ছিলেন হ্যাঁ শুনতে আমাদের তো সবার একসাথে সময়টা একটু একটু কম থাকে আমরা जस्ट কিছু সময় আসে আলোচনা একাকার কোন একটা এই আলোচনা করার জন্য আপনি যেটা বলতেছেন যে কথাগুলো বলতেছেন আপনারই কথাগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নয় বরং আমরা একমত এবং এই কথাগুলো আমরা আগে নিজেও বলছি ফাইন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট আছে যে কষ্টটা আপনার কোথাও পুশ ডাউন করতে হবে যে যেটা আপনি বলতে চান শেয়ার করতে চান বাট আমরা আমরা আসলে ওই ধরনের আলোচনাটা একটু কম করতে যাচ্ছি আমরা একটু মুমিন ভাইদের সাথে কথা বলতে যাচ্ছি যারা আসলে কোনো ধর্ম বিশ্বাস করে যেখানে এসে আমরা তাদের রিজনিংটা শুনবো যদি তাদের রিজন গুলা ইয়া হয় এক্সেপ্টেড হয় আমরা এক্সেপ্ট করবো যদি রিজনিং গুলা রিজনিং গুলো ফ্লট থাকে সেটা আমরা দেখা দিচ্ছি হ্যাঁ একদম এই টাইপের আলোচনা করতে চান যেখানে হচ্ছে আপনি আপনার মনের অনেক কথা আছে যেগুলো বলতে চান সেটার জন্য আমাদের অন্য অন্য প্ল্যাটফর্ম আছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হতে পারেন যেমন আপনি সত্যের সন্ধান যুক্ত হতে পারেন এখানে সাত দিনে সাত দিনই লাইভ হয় আটটা থেকে এক তিনটা চারটা পর্যন্ত রাত আটটা থেকে তিনটা চারটা পর্যন্ত হয় তো আপনি ওখানে যুক্ত হতে পারেন ওইখানে যুক্ত হয়ে কথা বলতে পারেন হ্যাঁ একদম তো মানে আমি আপনাদেরকে একটা কি বলতে এসেছি অবশ্যই আপনাদেরকে মানে বলার মতো আমি খুবই সাধারণ একজন মানুষ সেই বিষয়টা হচ্ছে মানে যখন কোনো কিছু আবিষ্কার হচ্ছে তখন যে তারা কোরআনের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে বলছে এটা কোরআনে আগে থেকেই ছিল এই বিষয়টা নিয়ে মানে আপনারা খুব কম কথা ধন্যবাদ তাহলে সিগনাল দেওয়ার পর যদি পোলা না বুঝে তাহলে তো কেমন কি 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 কিভাবে করতে হবে ভাই কমিউনিকেশন গ্যাপ কি এত বড় নাকি এত বড় এত বড় কমিউনিকেশন গ্যাপ এভাবে বলার পর কি আচ্ছা আমার আমার মনে হয় আজকে মেজাজটা আমার একটু বেশি খারাপ আছে বুঝছেন মানে ঘর করে একটু মাথা ব্যথা করতেছে তো কারো আজ কথা শুনতে ঠিক আছে ঠিক পরের জনকে যুক্ত করি ভাই